যদি আমরা একটা অঙ্ক দেখি অন্তরিকরণের হ্যাঁ যে একটি গতিশীল বস্তুর বস্তুর স্মরণের সমীকরণ দেওয়া আছে হ্যাঁ স্মরণের সমীকরণ কার সাহায্যে সময়ের সাহায্যে এসিকুয়াল টু দিলাম তোমাকে ফাইভ টি কিউব প্লাস ফোর টি স্কোয়ার প্লাস টু টি প্লাস ওয়ান হ্যাঁ এটা হচ্ছে কি আমার স্মরণের সমীকরণ এখন বলছি যে টি ইকুয়াল টু পাঁচ সেকেন্ড এ মানে পাঁচ সেকেন্ড পর হ্যাঁ ওই বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো বেগ ও ত্বরণ নির্ণয় করো তো আমরা কি জানি বেগ ইকুয়াল টু কি স্মরণের একবার অন্তরিকরণ সময়ের সাপেক্ষে তাহলে ভি ইকুয়াল টু বলতে পারি না ডিএস ভাগ ডিটি একটু আগে দেখে আসলাম আচ্ছা তাহলে ডিএস ডিভাইড এইবার এস এর মান বসায় দেবো না এসের মান বসায় দেবো দেখো ডি অফ এস মান কত ফাইভ টি কিউব প্লাস ফোর স্কোয়ার প্লাস এইবার হচ্ছে অন্তরীকরণের যে সূত্র অন্তরিকরণ কী ছিল ডি ডি এক্স অফ এক্স টু দি পাওয়ার ইকোয়াল টু কী ছিল বলো তো পাওয়ারটা সামনে আসবে এন এক্স লিখবো পাওয়ার এক কমাই দেবো এন মাইনাস ওয়ান এটাই ছিল কি অন্তরীকরণের এক্স টু দি পাওয়ার এন টাইপের সূত্র তাই না এই সূত্রে আমরা সবগুলোতে প্রয়োগ করবো হ্যাঁ তাহলে কী হবে ফাইভ টি স্কোয়ারের ক্ষেত্রে ফাইভ হচ্ছে ধ্রুবক ধ্রুবকটা সামনে রেখে দিলাম এইবার টি কিউবকে যদি আমি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কী আসবে তিন সামনে আসবে তাহলে গুণিত তিন আর টি এর পাওয়ার কত তিন ছিল এবার থ্রি মাইনাস ওয়ান মানে হয়ে যাবে কত টু প্লাস অনেকভাবে দুইটা সামনে গুণ আসবে চার দুগুণি আট টি স্কোয়ার ছিল হয়ে যাবে কি টি প্লাস এইবার টি এর পর কত এক না এক আর দুই গুণ করলে কত দুই আর টি এর পাওয়ার ছিল এক এইবার হয়ে যাবে জিরো টি দুই পর জিরো মানে হচ্ছে কি অন আর ধ্রুবককে অন্তরীকরণ করলে পাবো কত জিরো তাহলে এই যে পেয়ে গেলাম আমরা কি ফিফটিন টি স্কোয়ার প্লাস এইট টি প্লাস টু এটা পেয়ে গেলাম কি বেগের সমীকরণ যেইখানে ফাংশনটা হচ্ছে কার টি এর ফাংশন না এখন পাঁচ সেকেন্ড পর যেহেতু আমার বেগ নির্ণয় করতে বলা হয়েছে এখন টি ইকোয়াল যদি ফাইভ বসায় দিই তাহলে আমি বেগ পেয়ে যাবো না তাহলে অতএব টি ইকোয়াল টু ফাইভ হলে ভি ইকোয়াল টু কত বলো তো পনেরো গুণিত পাঁচ স্কোয়ার টি এর জায়গায় শুধু পাঁচ বসাবো হ্যাঁ এইট গুণিত পাঁচ প্লাস দুই তাহলে কত পনেরো গুণিত হচ্ছে কি পঁচিশ হ্যাঁ তাহলে পনেরো গুণিত পঁচিশ প্লাস পাঁচ আটে চল্লিশ প্লাস দুই তাহলে মোটে কত আসবে তাহলে কত আসবে চারশো সতেরো যেহেতু বেগ তাহলে কি মিটার পার সেকেন্ড আচ্ছা এখন আমরা বেগ পেয়ে গেলাম এখন তরণ মানে কি তরণ মানে হচ্ছে হয় স্মরণের দুইবার অন্তরীকরণ অথবা বেগের একবার অন্তরীকরণ তো দেখো আমরা বেগের সমীকরণ পেয়ে গেছি না বেগের সমীকরণ থেকে পেলাম এই যে বেগের সমীকরণ পেয়ে গেছি তাহলে আমরা লিখতে পারি যে তরণ এ ইকুয়াল টু ডিভি ভাগ ডিটি এই তো ডিভি ভাব ডি তার মানে ডিডিটি অফ ভিয়ের মান কত ফিফটিন টি স্কোয়ার প্লাস এইট টি প্লাস টু এটার মানে হচ্ছে কত দুই সামনে আসবে পনেরো দুদিন তিরিশ থার্টি টি প্লাস হচ্ছে কত এইট এইবার টিয়ার মান বসিয়ে দেবো কত পাঁচ টিয়ার মান পাঁচ বসিয়ে দিলে আমরা তরণের মান পেয়ে যাব তাহলে বলো তো থার্টি গুণিত ফাইভ প্লাস এইট মোটে কত তিন পাঁচ পনেরো একশো পঞ্চাশ আর আর আট একশো আটান্ন মিটার পার সেকেন্ড স্কোয়ার এই হচ্ছে আমার তরণের মান আর এই হচ্ছে বেগের মান কত সেকেন্ডে পাঁচ সেকেন্ডে এখন পাঁচ সেকেন্ডের বদলে তোমাকে দশ সেকেন্ড বসলে টি এর জায়গায় দশ বসাবো আমি বেগ পেয়ে যাব তরণ পেয়ে যাব